প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কচু দিয়ে ইলিশ মাছের তেল জাল। ইলিশ আমাদের জাতীয় মাছ আর কচু আমাদের গ্রামীণ সবজি। আজকাল শহরেও প্রচুর পরিমাণে কচু পাওয়া যাচ্ছে আর বাজারে এখন ইলিশের সয়লাব। অসাধারণ স্বাদের এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। সাথে থাকছে অসংখ্য ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, তৈরি করছি কচু দিয়ে ইলিশ মাছের তেল জাল। ফ্রেন্ডস দেখুন, আমি একটি কচুর মাথার অংশের সাইডটা নিয়ে নিয়েছি। এখন আমি কচুর খোসাগুলা ছাড়িয়ে নিব। তো ফ্রেন্ডস দেখতেই পেলেন আমি কচুর খোসাগুলা ছাড়িয়ে নিয়েছি। এখন কচুটা আমরা কেটে নিব, একটু মোটা করেই কেটে নিব। যেহেতু কচুর মাথার অংশটা একটু নরম প্রকৃতির হয় সেহেতু আমি একটু মোটা করেই কেটে নিব। ইলিশ এমন একটি মাছ, যে কোনো সবজি বা যেভাবেই রান্না করুন, সর্ষে ইলিশ বলেন, ইলিশের ঝোল বলেন, ভাপা ইলিশ বলেন বা কোনো সবজি দিয়ে রান্না করেন, ভাজি করেন, এক এক সময় এক এক রূপ ধারণ করে। কচুগুলা কাটা আমার ডান। এখন আমি কচুগুলাকে পানির নিচে ডুবিয়ে রাখব 5 মিনিট, যাতে কচু থেকে কষ্টটা ছেড়ে যায়। তো ফ্রেন্ডস, আমি সবগুলো উপকরণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে ইলিশ মাছের পিস নিয়েছি আমি 6টি, একটি মাঝারি সাইজের ইলিশ থেকে। আর কচুগুলাকে কীভাবে কেটেছি আগেও দেখতে পেয়েছেন, এখনও দেখিয়ে দিচ্ছি, একটু মোটা করে কেটে নিয়েছি আমি। আসুন সবগুলো উপকরণের সাথে পরিচয় করিয়ে দিই। পেঁয়াজ বাটা নিয়েছি আমি 1 কাপ, আদা বাটা 1 চা চামচ নিয়েছি, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ি 1 চা চামচ নিয়েছি, ধনিয়ার গুঁড়ি নিয়েছি 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ি 1 চা চামচ নিয়েছি, লাল মরিচের গুঁড়ি নিয়েছি 1 টেবিল চামচ, 6টি কাঁচা মরিচকে ফালি করে নিয়েছি, 1টি মাঝারি সাইজের টমেটোকে কিউব করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা নিয়েছি, সাথে নিয়েছি সরিষার তেল 1/3 কাপ। এই উপকরণগুলো লাগবে আজকে আমাদের কচু দিয়ে ইলিশ মাছের তেল জোল তৈরি করতে। সরাসরি চুলায় চলে আসলাম। চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ি। একটু মিশিয়ে নিব, উদ্দেশ্য হচ্ছে কচুগুলা ভাপিয়ে নিব, ঢাকনা দিয়ে ডেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন যে আমরা কচুগুলা কেটে রেখেছি সেগুলা পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে অ্যাড করে দিলাম। উদ্দেশ্য হচ্ছে কচুগুলাকে আমরা 3 মিনিট ভাপিয়ে নিব, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। তো এতে করে হবে কি, কচু খেলে অনেকের গলা ধরে, এই গলা ধরাটা আর থাকবে না। 3 মিনিট পর আমি ফিরে আসলাম এবং কচুগুলাকে একটি স্টিনারে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব, এই পানিটা ফেলে দিব। আর হলুদটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কচুর কালারটা যাতে নষ্ট না হয়ে যায়, এভাবে যদি রান্না করেন আর গলা ধরবে না। মূল রান্নায় চলে আসলাম। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1/3 কাপ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হলেই আমি এখানে 1 কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, রসুন বাটা 1 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি, আদা বাটা 1 চা চামচ অ্যাড করে দিলাম। নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এবং মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিব মশলাগুলো। এভাবে একটু আঠালো ভাব চলে আসলেই আমরা এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে গুঁড়া মশলাগুলো ব্যবহার করব। হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে নিব গুঁড়া মশলাগুলো। ভালো করে আমি মিশিয়ে দিলাম। এখন আমরা একটু পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে পারি এবং মশলা থেকে যাতে তেলটা ছেড়ে দেয়। চারপাশে লেগে থাকা মশলাগুলো একটু নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। ঢাকনাটা খুলছি আমি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, মশলাটা কষানো ডান আর তেলটাও বেশি উঠেছে। এই পর্যায়ে এসে আমরা প্রথমে ইলিশ মাছগুলো দিয়ে দিব, তবে একটি একটি করে দিব, সবগুলো একসাথে ধপ করে ফেলে দিব না। এখন একটু ধুলিয়ে দিব,
দুলে দিয়ে প্রথমে মিশিয়ে নিব, এরপর একটু উল্টে পাল্টে দিব ইলিশ মাছগুলাকে, যাতে ইলিশ মাছের প্রতিটি অংশে মশলাগুলো লাগে। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট পর ফিরে আসছি। তবে 5 মিনিটের মাথায় আমি কিন্তু দুইবার দুলিয়ে দিয়েছি, ঢাকনাটা খুলছি 5 মিনিট পর, আবারও আমি একটু দুলিয়ে দিচ্ছি, কোনো নাড়াচাড়া নয়, আবারও ঢাকনা দিয়ে ডেকে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলছি আমি, এখন আমরা মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিব। একটু নরম কিছু সাহায্যে এই কাজটা করবেন, যাতে মাছগুলো না ভাঙে সেদিকে লক্ষ্য রাখবেন। প্রশ্ন করতে পারেন, প্রথমে কচু না দিয়ে ইলিশ মাছ কেন দিয়েছি? আমি কিন্তু কচুর মাথার অংশ দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করছি, সেই জন্য প্রথমে আমি কচু নিই না। তাছাড়া কচুটা আমরা 3 মিনিট ভাপিয়ে নিয়েছি, সেখানেও কিছুটা নরম হয়ে গিয়েছে কচুগুলো। উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব ভালো করে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি ঢাকনাটা খুলছি, মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি লবণটা দিব। প্রশ্ন করতে পারেন, লবণটা এই পর্যায়ে কেন দিলাম? আমি এই পর্যায়ে লবণটা দিয়েছি যাতে মাছ থেকে সমস্ত ধরনের জুসিনেসটা যাতে বের না হয়ে যায়। লবণ দিলে কিন্তু যে কোনো কিছু, সবজি বলেন, মাছ বলেন, মাংস বলেন, সব কিছুর ভেতর থেকে জুসিনেসটা বের হয়ে যায়। সেই জন্য মাছটা আমি আগে কষিয়ে নিয়েছি আর এখন লবণটা দিয়েছি। লবণটা দিয়ে একটু ঝাঁকি দিয়ে এরপর ভাপিয়ে নেওয়া কচুগুলো আমি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন, কচুগুলো অ্যাড করে দিয়ে একটু দুলিয়ে দিব। দুলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব, কোনো নাড়াছাড়া নয়। আবারও ঢাকনাটা খুলছি 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন খুব ভালো করে এখানে মিশে গেছে কচুগুলো। এখন আমরা রান্না করার জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি এখানে 1.5 কাপ পানি ব্যবহার করেছি, কেননা কচুটা পানি শুষে নেয়, সেই জন্য আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে একটু দুলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাতা খুন্তি কোনো কিছু কিন্তু ব্যবহার করছি না, দুলিয়ে দুলিয়ে রান্না করছি। ঢাকনাটা ডেকে দিলাম, ডেকে 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, দেখতে পাচ্ছেন আর কচুগুলো একটু জলের উপরে বেশি উঠেছে, সেই জন্য এটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ফালি করা 6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু জলের নিচে ডুবিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে ঝাল এবং ফ্লেভার দুটো ছড়ায়। ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। ফ্রেন্ডস দেখুন, কচু দিয়ে ইলিশ মাছের তেল ঝাল রান্না আমার প্রায় ডান। আমি চেক করে নিব কচুটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। আমি একটু ভেঙে দেখালাম, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে কচু। এভাবে রান্না করলে গলাও ধরবে না আর স্বাদও অসাধারণ হবে। আমি স্বাদটা আরও বাড়িয়ে দিতে একটি মাঝারি সাইজের টমেটো ফালি করে কেটে অ্যাড করে দিচ্ছি। একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম, টমেটোগুলোকে একটু ডুবিয়ে দিচ্ছি আর একটু দুলিয়েও দিচ্ছি। আমি এখন আমরা অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা কুচি। চাইলে আপনারা দিতে পারেন এই ধনিয়া পাতা, না চাইলে স্কিপ করতে পারেন, তবে অসাধারণ একটা ঘ্রাণ আসবে এই ধনিয়া পাতা ব্যবহার করলে। ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট আমি রাখব চুলার উপরে, মাঝারি আছে। 3 মিনিট পর ঢাকনাটা খুলছি, অসাধারণ একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে সারা গরময়। আর নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। ফ্রেন্ডস দেখুন, এটা দেখতে কতটা অসাধারণ হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। বুঝতেই পারছেন আজকের খাবারটা কোন লেভেলের হবে। অসাধারণ একটি রেসিপি, বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।